বন্ধুরা, আমার ফার্স্ট ভিডিওটা ডিসকন্টিনিউ করতে হলো, কেননা একটা ফোন চলে এসেছিল, কাজের ফোন। তো আমি এটা সেই মানে আমার বাংলা এত খারাপ, এত খারাপ যে আমি কি বলবো, আমার মানে বলার কোনো মানে বলার কোনো কথা খুঁজে পাচ্ছি না। তো সেটা মানে প্রথম ভিডিওটার বন্ধ করে দিতে হলো, কেননা কল এসেছিল, একটা কাজের কল এসেছিল। তো আমি যেটা বলছিলাম যে আমি নভেম্বর অবধি কাজ করছিলাম, 9 নভেম্বরে আমার কলকাতা যাওয়ার কথা ছিল। আমি 5 বছর পরে কলকাতা যাচ্ছিলাম, দিওয়ালিতে। আমি দিওয়ালি খুব মানি। আমার ব্যাঙ্গালোরে অতটা আলো হয় না, আর মানে লাইটস হয় না দিওয়ালিতে। তো আমি কলকাতায় যাচ্ছিলাম দিওয়ালি মানাতে, এবং আমার কিছু কিছু আত্মীয়রা থাকে কলকাতায়। আমার মায়ের জাতটা তো দাদারা থাকে, ভাইরা থাকে, থাকতেন কলকাতায়, মানে এখনও আছে আর কি। কিছু একজন মারা গেছেন, তো তো উনি মারা গেছেন, তো উনি ওনার ছেলেদের সাথে মানে আমার ভাইদের সাথে, দাদাদের সাথে আমি দেখা করতে যাচ্ছিলাম। সেখান থেকে আমাদের মানে আমার স্বামী, ওনার উনিও যাচ্ছিলেন 25শে নভেম্বর, উনিও ব্যাঙ্গালোর থেকে কলকাতা যাচ্ছিলেন। উনি বিদেশ থেকে 2022 সালে উনি এখানে চলে এসে নিজের একটা বিজনেস খোলেন, নিজের একটা ব্যবসা খোলেন একজন মাদ্রাস চেন্নাইয়ের একজন পার্টনারের সাথে। আমার হাজব্যান্ড সৌদি আরামকোতে কাজ করতেন অ্যাজ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। তারপরে উনি ইন্ডিয়াতে 8-9 বছর ছিলেন রিয়াতে। তারপর উনি ভারত মানে ব্যাঙ্গালোরে আসেন, ব্যাঙ্গালোরে এসে উনি নিজের ব্যবসা খুলেছেন। তো আমাদের খুব ভালো চলছিল, মানে আমার চাকরি, আমার জিম, আমার যোগা। কিন্তু কেন জানি না আমার এরকম হলো, আমার মনে হয় কোভিডের পরে আমার জোলপিডেম খাওয়া, আমার এরকম একটা মানসিক অবসাদ হওয়া, জানি না কেন এরকম হলো। মানে ভগবান আমার উপরে তার কৃপার হাত কেন উঠিয়ে দিলেন এরকম। আমি কলকাতায় যাচ্ছিলাম দীপাবলিতে আমার বন্ধুদের সাথে দেখা করতে, মানে আমার বন্ধু তো বেশি নেই, আমার যে কজন বন্ধু ছিল মানে বন্ধু স্থানীয় লোক, তাদের সাথে আমি দেখা করতে যাচ্ছিলাম কলকাতায়। তো সেগুলো হলো না আমার। আমরা 25 তারিখে কলকাতাতে ব্যাংকক যাচ্ছিলাম। আমি বুদ্ধের খুব বড় ভক্ত, নম বুদ্ধায়। আমি বুদ্ধের খুব ভালো বড় ভক্ত। আমরা ব্যাংকক যাচ্ছিলাম, ব্যাংকক থেকে আমাদের বালিতে যাওয়ার কথা ছিল, ইন্দোনেশিয়াতে যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যাংককে আমাদের অনেক দিনের ট্যুর ছিল, 11 দিনের ট্যুর ছিল, সেগুলো আমরা ক্যান্সেল করলাম। আমরা অনেক টিকিট ক্যান্সেল করলাম। ক্যান্সেল করার পরে যেদিন আমি 9 তারিখে আমি একাই যাচ্ছিলাম কলকাতায়, তো সেই দিন কি হলো, আমি 6 নভেম্বরে আমি যখন কলকাতায় যাচ্ছিলাম, তখন আমার মানে আমার এত এরকম অ্যাংজাইটি হলো, এরকম উদ্বেগ হলো যে আমি আমার যে ডাইনিং রুম আছে যেখানে আমরা খাবার খাই, সে পুরো আমি পরে দেখাবো আমার বাড়ির সেট আপ, আমি পুরো
পুরো বারান মানে পুরো খাবার ঘরে একবার করে যাচ্ছি, একবার করে আসছি, একবার করে যাচ্ছি, একবার করে আসছি, মানে পেসিং করছিলাম। পেস মানে যেরকম বলে না তাড়াতাড়ি চলা, এরকম আমার অ্যাংজাইটি হচ্ছিল। তো আমি দেখলাম যে আমাকে একজন, আমি ডক্টর শপিং পছন্দ করি না, আমি একজন ডাক্তারের কাছ থেকেই চিকিৎসা নিতে পছন্দ করি। কিন্তু এরকম অবস্থাতে আমার একটা দ্বিতীয় মত নেওয়ার ইচ্ছে হলো, মানে দরকার হয়ে পড়লো। কেননা আমি তো, আমি এটা তো আমার জীবন, আমি তো সবার উপরে নির্ভর করে থাকতে পারি না। তো সেই জন্য আমি একজন মণিপালের ডাক্তার, এখানে একটা হসপিটাল আছে মণিপাল হসপিটাল, সেখানকার সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করলাম, মানে দেখালাম। তিনি খুব ভালো একজন ভদ্রলোক, তিনি দিল্লি থেকে পাশ করেছেন, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস থেকে পাশ করেছেন। উনি দিল্লিরই লোক, উনি দিল্লির লোক কিন্তু উনি ব্যাঙ্গালোরে আপাতত বসবাস করেছেন, প্রবাসী লোক, প্রবাসী লোক। মে বাত কর রহি হু, তো প্রবাসী লোক। তো উনি উনি আমাকে বললেন যে তুমি জলপিটাম এত কেন নিচ্ছ? আমি তিনটে করে জলপিটাম নিচ্ছিলাম সবার জন্য। উনি বললেন তুমি জলপিটাম কেন নিচ্ছ, এত জলপিটাম তো তোমার নাবার কথা নয়। তুমি নাও, তুমি জলপিটাম টেপার অফ করো, যেসব মানসিক বা ঘুমের ওষুধ আমরা খাই সেগুলো একবারে বন্ধ করা যায় না, সেগুলোকে আস্তে 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 করে, ইংরেজিতে বলে টেপার করা, সেই উনি আস্তে 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 বন্ধ করলেন। বন্ধ করে উনি লিপ্রিয়াম বলে একটা বেনজোডায়াজেপিন আছে, বেনজোডায়াজেপিন শুরু করলেন। সে বেনজোডায়াজেপিনে আমার আমার খুব ভালো দিন কাটছিল, মানে আমার ঘুমও হচ্ছিল, আমার অ্যাংজাইটিও চলে গিয়েছিল এবং আমার মুড খুব ভালো ছিল। কিন্তু এই ওষুধগুলো তো ভালো নয়, এই ওষুধগুলো ভালো নয়, লম্বা খাওয়ার জন্য ভালো নয়, কেননা এগুলো এগুলো একটা নির্ভরতা, ওষুধের উপরে নির্ভরতা, নেশা, মানে যেগুলোকে আমরা বলি ডিপেন্ডেন্সি, অ্যাডিকশন অ্যান্ড টলারেন্স, মানে একটা সময়ের পরে আর ওষুধ খাওয়া চলে না, মানে ওষুধ কাজ করে না শরীরের ওপরে। তো সেই জন্য এই ওষুধগুলো উনি কিছুদিন চালালেন, তারপরে উনি টেপার করে বন্ধ করে দিলেন। উনি একজন খুব ভালো ডাক্তার, আমি ওনাকে প্রণাম জানাচ্ছি, খুব ভালো ডাক্তার, আমি নামটা বলছি না, কেননা আমি ওনাকে নিয়ে আমি ঠিক করেছি একটা ব্লগ, মানে একটা আমার এই এক্সপিরিয়েন্সেস নিয়ে, আমার এই অনুভূতি নিয়ে, অনুভব নিয়ে আমি একটা বই লিখবো। তো ওনার নামটা আমি প্রকাশ করতে পারছি না, কেননা এটা একটা ডক্টর পেশেন্ট কনফিডেন্সিয়ালিটি হয়ে যায়, মানে একজন ডাক্তার আর পেশেন্টের কিছু কথা যেগুলো আমি বাইরে ইউটিউবে বলতে পারি না। খুব ভালো চলছিল, কিন্তু এর মধ্যে আমার একটা কথা আছে, আমেরিকাতে, ইউরোপে, সিঙ্গাপুরে, সব জায়গাতে যে বেনজোডায়াজেপিন হয়, জোলপিডেম হয়, সেগুলো সেগুলোর জন্য একটা করে ব্ল্যাক বক্স ওয়ার্নিং থাকে, কালো ওয়ার্নিং থাকে যে এগুলো, এই ওষুধগুলো বিষের কাজ করে। কিন্তু সেটা আমাদের দেশে নেই, সেটা আমাদের দেশে নেই কেন? আমি হাত জোর করে অ্যাবট ফার্মাসিউটিক্যালসকে বলছি, আপনারা এটা আমাদের দেশে লাগু করুন, দয়া করে লাগু করুন। কেননা এই ওষুধগুলো ডাক্তাররা
দুর্ব্যবহার করছে। যেমন আমার প্রথম ডাক্তার, যেখানে আমি ক্লিনিকে গিয়েছিলাম, আমি ব্যাঙ্গালোরের ইন্দিরানগরে থাকি, যে ডাক্তারের নাম নিয়ে বলছি, ডক্টর কস্তব গোসাবি কাছে গিয়েছিলাম আমি, উনি আমাকে এই জলপিডেমটা দিয়েছিলেন, যেটা আমাকে, আমি 8 মাস খেয়েছি, যেটা প্রোটোকল, যেটা ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী, যেটা 1 মাসের বেশি দেওয়ার কথা নয়, কেননা সেগুলো ডিপেন্ডেন্সি, টলারেন্স অ্যান্ড অ্যাডিকশন তৈরি করে লোকেদের। আমার এই ভিডিওটা সেই জন্য, আজকে খুব কম সময়ের জন্য আমি ভিডিওটা বানালাম, আমি একটা ইংলিশ ভিডিও দিয়েছি, সেজন্য আমার টাইম নেই আজকে, আজকে আমি এই ভিডিওটা এই ওখানেই শেষ করছি। আমি আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার এই কজটাকে, আমার এই উদ্বেগটাকে একটু কম করবেন। আর তো কিছু বলতে পারি না, আর শুধু ভগবানকে আমি প্রে করছি, আমি আর একটা ভিডিও দেবো খুব শীঘ্রই।